আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা, আমাদের দেশের অবস্থা বেশি ভালো না, আপনারা তো জানেন। বোলার এক ঘটনা নিয়ে, যেই ব্যক্তি আল্লাহকে গালি দেয় সে কাফের। সে কি কাফের? যেই ব্যক্তি রসূলকে গালি দেয় সে কাফের। ঠিক কি বলে? যার অন্তরে নবীর বিদ্বেষ থাকবো সেও কাফের। আল্লাহকে যে ব্যক্তি গালি দিবে, স্পষ্ট ইমাম আজমের লেখা কিতাব মুসনাদে আহমদ, ওই ওই ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে, আল্লাহ আল্লাহ রসূলকে যে গালি দিবে সে কাফের। আপনাদের সন্দেহ আছে? আর একটু জোরে বলেন। এইগুলো একটা, দুই নাম্বার হলো শুধু আল্লাহ আল্লাহ রসূলকে না, শুধু আল্লাহ আল্লাহ রসূলকে নয়, হক্কানি একদম আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমকে যে ব্যক্তি ডিনাই করবে সেও কাফের হবে। সেও কি হবে? দলিল কদুরি কিতাব, কদুরি কিতাবের নাম কি? ইহানাতুল মুস্তাহাব্বু ফাহুয়া কুফরুন ওয়া ইহানাতুল উলামা আহলে সুন্নাহ ফাহুয়া কুফরুন। একটা মুস্তাহাবকে যেই ব্যক্তি তুচ্ছ তাচ্ছন্য মনে করবে সে কাফের। সে কি কাফের? আর যেই ব্যক্তি এই মুস্তাহাবের পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত পক্ষে যেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম তাকে যে তুচ্ছ তাচ্ছন্য মনে করবে সেও বেঈমান। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমার দোস্ত তাহির সাহেব কি জামাত শিবির না আহলে সুন্নাত ওয়াল জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে মিথ্যাবাদীর মালাউনের গোষ্ঠীরা আমার দোস্তকে জামাতবাদী বানায়া মাহফিল বন্ধ করলো কেন? নাসিরনগর থানাতে বন্ধ, বিজয়নগর থানাতে বন্ধ, কসবা খাওড়াতে বন্ধ, এতগুলো সুন্নি জনতা বাংলার জমিনে তৈরি বাদ খাইতেছ, তৈরি ইসলাম পাইছ বলে ডিম পারে আসে মজা মারে বাগদাসে। খারাপ লাগছে? বাজান কি কর, এদেশে ইসলাম আনলো আল্লাহর অলিগণ, ঠিক কিনা? এদেশে ইসলাম আনছে কে? আল্লাহর অলিগণ। আর এই অলিগণের পথে মতে যারা চলে তারা বুঝি জামাত শিবির, এরা বুঝি জামাত ইসলাম? খাটি আহলে সুন্নাত ওয়াল জামাত লেখে পুস্টারে, খাটি খাটি। তাহলে বোঝাই গেল আগে বেজার আসলি কেউ কথা কর না কেরে, তো জিতা আগে বেজাল থাকে, এটা আগেও মুনাফিক বর্তমানে মুনাফিক কেমন পর্যন্ত মুনাফিক, কারণ গুয়ের উল্টা ফুটো বলা না বাউ ফুটো বলা না, ঠিক নেই? খারাপ লাগতেছে? একটু আগে আমার ভাই শেখ সাদি বলে গেছে নবীজিকে নিরক্ষর বলছে না? হ্যাঁ, আর এইটাও তো কর, নবী ছিলেন জিব্রাইলের ছাত্র। দলিল দেখি জানেন নি? দলিল দেখো, ইকরা হাবিব আপনি পড়ুন। নবীজি জবাব দিছেন, মা আনা বি কারি, আই হতে জানি না। ওই বন্দর গোষ্ঠী, এটা অর্থ হইছে তো? তুই ফরস তফসিরে কাশ্যাফ আল্লামা জামাকশরি রহমাতুল্লাহ আলাইহি লেখা, তোর আব্বা বুঝবনি সহজে কাশ্যাফ কিতাবটা, অর্থ করস স্পষ্ট লেখা আছে। নবীজি বলছেন, মা আনা বি কারি, কারিয়ন শব্দটা কোন সিগা? এই আলেম ভাই নাই, ছাত্র নাই, এসমে ফাইলের সিগা, কোন সিগা? এসমে ফাইলের সিগা। নবীজি বলছেন, আমি পড়নে ওয়ালা নই। সুবহানাল্লাহ বলে জিব্রাইল এসে যখন জিজ্ঞাসা করছি পড়া, নবীজি বলছেন আমি পড়নে ওয়ালা নই। তার মানে এর উত্তর কি, জবাব কি? আমি পরানে ওয়ালা। যদি বলতেন নবীজি সঙ্গে সঙ্গে যদি পরে ফেলতেন, তাইলে নবীজি জিব্রাইলের ছাত্র হইতো, ঠিক কিনা? জিব্রাইল বলছে, ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, তিন আয়াত, কয় আয়াত? এই তিন আয়াত জিব্রাইল আমিন বলছে, আর আমার নবী বলছেন, মা আলাম তা আলাম পর্যন্ত মোট পাঁচটা আয়াত। কয়টা আয়াত বলছে? পাঁচটা। বাকি দুই আয়াত কে শিখাই দিছে? وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى.
মাত্র আমার আল্লাহ পড়াইছেন, কে পড়াইছেন? আল্লাহ। আমার আল্লাহ পড়াইছেন, আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন সকল মানুষদেরকে যারা দিন দুস্থ। আপনি নবী কোনো একাকিত্বভাবে নিজের থেকে কোনো কথা বলেন না, আপনি সবকিছু যত কিছু বলেন সবকিছু আল্লাহর নির্দেশে বলেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর অর্ডারে বলেন। আমার নবী বলেন, আমি নবী কোনোদিন নিজের থেকে কোনো একটা কথাও বলি না, ততক্ষণ পর্যন্ত আমি বলি না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে না বলা। আর আজকে নবীজি নিরক্ষর, মিজানুর রহমান আহাজারি বলছে, আহাজারি আজহারি না আহাজারি, আহাজারি বুঝেন না? আবার মা কসা ফেসবুকে কি রে বাবা কষ্ট করে মা বসাইতেছে, ক ভুল হইছে ভুল হইছে, জুতা দা বিদা দনের কাম তোর গাল ভুল হইছে, মাফ চাষ করে আবার বাজান। এই সৃষ্টি জগতের মালিক কে? সবাই রাজি? সত্যি ওই বুখারী শরীফে নবীজি বলছেন, উতি তু মাকালিদা সামাওয়াতি ওয়াল আরদ ওয়া উতি তু মাফাতিহা সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলছেন, আসমান এবং জমিনের প্রকাশ্য এবং গোপনীয় সব কিছুর মালিক আমাকে বানানো হয়েছে, উতিতু আমাকে দেওয়া হয়েছে, দান করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে দান করছে? জোরে কোন কে? আল্লাহ। তো আপনি আমি যেমনি দান করি আল্লাহ এমনি দান করছে নাকি? হ্যাঁ, আপনি যদি মনে করেন আমি আমার এই বাজান খাদেমুল ইসলাম মুজাহিদ হিসাবে যদি আমি একটা কলম দেই, কিছুক্ষণ পরে কম যে আব্বা কলমটা দাও, হি কলমটা দিতে না দিলেও কিছু লেখলাম, ফটো তুলে নিলাম, জিজ্ঞাসা করে বাজান আপনি না দান করছেন, আর ওটা দিসলাম বেলা তুলিসলাম, আনছি বেলা তুলে দিছি, কথা ঠিক কিনা? তো আল্লাহর দান কি এইরকম দান? আল্লাহর দান হলো হেদায়ার বাসা হেবা। হেদায়ার বাসা কি? হেবা। আল্লামা বুরহানউদ্দিন মর্গানানি রহমাতুল্লাহ আলাইহি যে হেদায়া শরীফ লিখছে, কুদুরি কিতাবের ব্যাখ্যা হেদায়া শরীফ, এই কিতাবটার মুসান্নেব স্পষ্ট উল্লেখ করতেছে, আল্লাহ পাক আমার নবীরে তাতা সারা থেকে লামা কান পর্যন্ত প্রকাশ্য এবং গোপনীয় যা কিছু আছে সব কিছু আমার নবীরে দান করেছে। সুবহানাল্লাহ। এখন মালিক কে? আল্লাহ। ভালো করে এখন কে মালিক? এই আকীদা কার আছে একটু হাত তুলে দেখান, মানছি না হাত, হাত আরো উঠু উঠবো, একটা কেড়ে দুইটা কই, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানছেন? দেখেন এবার কোরআন শরীফে কত সুন্দর করে আসছে, আল্লাহর নবীকে কত সম্মান দিয়েছে। সূরা কাউসার এর তাফসীর যদি কোনো ভালো আলেম পড়ে, সূরাতুল কাউসার কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। এই সূরা কাউসার যদি কোনো আলেম ভালোভাবে পড়ে, জিন্দিগিতে কোনোদিন আমার নবীর ছোটখাটো ভাববে না। ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার শব্দটা আর ব্যাখ্যা লিখতেছেন, নিয়ামাতুন কাসীরান কাসীরা। এই আমার দোস্ত আরবের কাফের বেঈমান মুনাফিকের দলেরা আপনাকে নিঃসন্তান বলে গালি দিয়েছে, আমি কষ্ট পাইলাম, আমি খোদা দাঁড়াইয়া দে আমার যত নিয়ামত আছে বেশি বেশি যত নিয়ামত আছে এই নিয়ামতের ভান্ডার আপনাকে দান করলাম এবং হাউজে কাউসার দান করে দিলাম। যেই নবীরে সমস্ত নিয়ামত দান করা হয়, যেই নবীকে হাউজে কাউসার দান করা হয়, এই নবীকে আমরার মতো মাটির মানুষ। হিন্দুরা আমার নবীরে গালি দিছে, স্লোগান উইটা মিছিল হয়ে গেছে, আল্লাহরে গালি দিছে, মিছিল হয়ে গেছে হিন্দু বেড়ায়, কোন বেড়ায়? আমি জিজ্ঞেস করি, এই হিন্দুর বাচ্চা তুই তো একটা হিন্দু বিধর্মী মুসলমান না, তুই হিন্দু, তুই যদি গালি দেস আমার আল্লাহকে, এটার জবাব তোকেও আমার আল্লাহই দিবে, ঠিক কিনা? তুই যদি আমার রসুলকে গালি দেস এটার জবাব আমার রসুলকেই দেওয়া হবে। কিন্তু মুসলমানের ভিতরে এমন মুনাফিক দুনিয়ার জমিনে বের হয়েছে, যেই ব্যক্তির কাছে আমার নবীর স্লোগান ভালো লাগে না, দারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে ফালতু স্লোগান বলা হয়, এই রকম করে কটূক্তি করে বেয়াদবি করা হয়, এই আমার বাবা জিরা আল্লাহ হুজুর ডাইরেক্ট বলেছে, গোস্তাকে রাসূল কি সাজা মাউঠে, গোস্তাকে রাসূল কি সাজা।
মুনাফিকের বাচ্চা হয়। সে বলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শহীদের পিছনে এজিদের কোনো সরাসরি হাত ছিল না, কিন্তু ইমাম হাসানের শহীদের ব্যাপারে এজিদের হাত আছে এটার বয়ান পাওয়া যায়। এই মুনাফিকের বাচ্চা তো আমি মুজাহিদি বইলা যাই, তোর হাজার হাজার কোটি রাকাত নামাজ পড়ছ না কেন, কখনো চান্দা পড়ছ না কেন, এই মুনাফিকের শাস্তি জাহান্নাম। কঠোর পরিশ্রমের বন্দেগি জাহান্নামে কষ্ট হয়ে যাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন না কোন একদিন রহমত করলে আল্লাহ পাক রহমত করলে কালেমা পড়ে মুসলমান হতে পারে। বুঝেন নাই কথা? বুঝি নে মানে সারা রাত বুঝাও না কইছে, ইশারা দিতাছে ইশারা। আমার দুস্থ রে বাদা দেশ মুনাফিকের বাচ্চা ও গো। হ্যাঁ আজকে তাকে অ্যাটাক করার জন্য, তাকে বসিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমের চাল চল চাল করতেছে তারা মুনাফিকের বাচ্চা হগলে। আর হিন্দুদের দোহাই দিয়া স্লোগান দেয় আল্লাহরে গালি মারছে, আল্লাহরে গালি দিলে সে হলো হিন্দু, সে মুসলমান না, ঠিক কিনা? মুসলমানের ভিতরে বেয়াদবি করতেছে, তুই এটার স্লোগান দাস না করে, এটা মিছিল দাস না করে। নবীজিরে বলে আমরার মতো মাটির মানুষ, আবার বলে গো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন আছে না? আর আমি তো না তুই আব্বাসি বিচারছি না জনাব কইছে দেখি, আর তুই কই বাহিরিছ? ডাইরেক্ট বলছি তাফসীরে জালালাইন আসছে, মান ইস্তাখাফা বি জনাবিহি আইবি জনাবিন নাবিহি ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জালালাইন শরীফ আল্লামা জালালউদ্দিন সিউতি আল্লামা জালালউদ্দিন মহল্লি রাহিমাহুমুল্লাহ স্পষ্ট উল্লেখ করেছে, নবীজির শান মানকে খাটো করার জন্য যে ব্যক্তি জনাব শব্দ প্রয়োগ করবে সে কাফের, দুনিয়া এবং আখেরাতে সে গুমরা পথভ্রষ্ট। এই জনাবের চেয়ে জঘন্যতম ডিনাই করা হয়েছে নারায়ের সালাতকে, বুঝছ না? যেই ব্যক্তি বলে নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, সে কি নবীর পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ? বিপক্ষে। জোরে বলেন বিপক্ষে। আটু জোরে জোরে বলেন বিপক্ষে। কই তার বিরুদ্ধে দি কোন কোন মিছিল টিছিল হইলো না? খারাপ লাগতাছে? গরম বাতে বিলাই বাজার, উচিত কথায় মানুষ বাজার। এই জন্য আমি অনেক সবাই বলে থাকি আমি অপার হয়ে বসে আছি ওহে মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। বাবাজির আমার খারাপ লাগে নাকি? আপনার মুখে থুতু আসেনি, সুগ্রান না দুর্গন্ধ? শুধু কি দুর্গন্ধ, মনে হবে যেন কাঁচা পায়খানার ঘ্রাণ, ঠিক নেই? একবার যদি খালি একজনের মুখের সামনে যদি কথা বলা হয় মনে হয় যেন উজুরি বা চুরি সহ একেবারে বের হবে, ঠিক নেই? বুখারী শরীফের মুকদ্দমাতে আসছে
মাদারেজুন নবুয়ত লিখেছেন আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই। ওই কিতাবের মুকদ্দমাতে স্পষ্ট আসছে হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ লক্ষ সাহাবীদের সামনে যখন ওয়াজ করতেন, ওয়াজ যে করতেছেন তিনি তো মাইক নাই কিচ্ছু নাই, এই রকম কোন মাউথ নাই, মাইক টাইক কোনো কিছুই নাই, তিনি ওয়াজ করতেছেন সাহাবীদের সামনে, আমার নবী যে সমস্ত কথাগুলো বলেন ওই সমস্ত কথাগুলো নতুবা কোরআন নতুবা হাদিস হয় ঠিক না বে ঠিক, এই সমস্ত রাওয়ায়াত যখন তিনি বর্ণনা করতেছেন এই অবস্থার মধ্যে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামরা বিভিন্ন দূর দূরান্ত জায়গা নিয়ে তারা দখল করে বসে আছে, সকলে বসে বসে আওয়াজগুলো শুনতেছেন, আমার নবীজি সামনে থেকে যেই রকম আওয়াজ দিয়ে কথা বলে লক্ষ লক্ষ সাহাবীদের পিছনে এবং ডানে বামে চতুর্দিকে একই রকম আওয়াজ, কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই। সাহাবায়ে কেরাম রামান নবীর হাদিস শরীফগুলো নিবিবদ্ধ করছে, কেউ পাতায় লিখে, কেউ পাথরে লিখে, কেউ সিনার মধ্যে মুখস্থ করে, ঠিক নেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে বসে খুল শুধু কান্না করতেছেন কান্না করতেছেন, আমার নবীজির কথা মুবারক গুলো মুখস্থ করতে পারতেছেন না, আমার নবীর কথা মুবারক গুলো লিপিবদ্ধ করতে পারতেছেন না, তিনি কি করছেন, তিনি কি করছেন, খালি কান্না করতেছেন নিচের দিকে তাকিয়ে তাকিয়ে, আবার মাঝে মাঝে আমার নূর নবীর চেহারা মুবারকের দিকে তাকায় তাকায় তিনি কান্দেন। এই অবস্থার মধ্যে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন, তাকানোর পরে হযরতে আবু হুরায়রা ইশারা দিলেন তুমি শুধু আমার নবীর দিকে তাকায় থাকো, তখন থেকে তিনি একবারও নিচের দিকে রাখেন নাই, তিনি চোখগুলো আমার নবীর দিকে তাকায় রইল। সমস্ত সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত আমার নবীর কথা শুনতে সাহাবীরা আমার নবীজির দিকে এমন ভাবে তাকায় থাকতো, পিছন দিক দিয়া যদি কোনো কাফের বেঈমান তীর মারতো বা ছুরি দ্বারা আঘাত করতো কোনো সাহাবী টের পাইতো আমার নবীজি বলতেছে এ আবু হুরায়রা আসো, সুবহানাল্লাহ বলে আবু হুরায়রা আসছে, তুমি কাঁদো কেন? আচ্ছা নবী জানেনি কেন কাঁদে, কেউ জানার পক্ষে কেটা কেটা আছে, সব জানে না, আমাদের সাথে না জানেনার দল আছে, ও আল্লাহ যতদূর জানাইছে ততদূর জানে, তাই কই কদ্দুর জানাইছে আর কদ্দুর জানাইছে না, তুই বাইর করে দে, ঠিক নেই বাজান ঠিক না কথাটা, আল্লাহ কদ্দুর জানাইছে আর কদ্দুর জানাইছে না, এটা পার্থক্য কর, দেই পাঁচ না আসছে, কাঁদো কেন ইয়া রাসূলুল্লাহ, অতীতে কত হাদিস রেওয়ায়েত করছেন একটাও মন নাই, লেখ করে রাখতে পারছি না, আর এখন যে কতটি কইছেন আমি একটারও মনে রাখতে পারতেছি না, আর লেখতাম তো পারতেছি না, এই জন্য আমি কাঁদছি। আমার নবী বললেন এ আবু হুরায়রা তুমি একটা কাজ করো, তোমার মুখটা একটু হাঁ করো, এবার মুখটা হাঁ করেছেন আমার নবী থুতু মুবারক দিয়েছেন আবু হুরায়রার মুখের ভিতরে, তিনি এই থুতু মুবারক গিলে ফেললেন, গিলে ফেলার পরে আমার নবী জিজ্ঞেস করলেন এ আবু হুরায়রা কি অবস্থা বলো, হযরতে আবু হুরায়রা বলেন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি গো আল্লাহর রসুল, যে নিয়ামত আমি এখন খাইলাম পৃথিবীর জমিনে এমন মজার নিয়ামত এমন মিষ্টি নিয়ামত আছে কিনা আমার জানা নাই, কেননা আমি যে নিয়ামতটা খাইলাম এই নিয়ামত খাওয়ার সঙ্গে সঙ্গে অতীতে যেই সমস্ত হাদিস আপনি বর্ণনা করেছেন সবগুলো আমার আমি আবু হুরায়রার মনে পড়ে গেল, বর্তমানে যা কিছু আপনি বর্ণনা করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা কথা আমার আমি আবু হুরায়রার মনে হয়ে গেল, আল্লাহর কসম করে বলি আমি আবু হুরায়রার জীবনে আপনার কোন হাদিস শরীফ জীবনে কোনদিন ভুলব না।
কি পান করছে? থুতু মুবারক। জোরে বলেন না কেন? থুতু। তাহলে এই থুতু মুবারকের এত মূল্য কেন? কারণ কি? মাদারেজুন নবুয়তে লিখেছেন আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন দুনিয়ার জমিনের কোন মানুষের থুতু না পাক, ঠিক কি না? কিন্তু এই আল্লাহর নবীজির থুতু মুবারক মধুর চেয়ে বেশি মিষ্টি ছিল এবং মেশকে আম্বরের সুগ্রাম ছিল। এক কথায় আমার নবীর থুতু মুবারক নূর, পসরাব মুবারক নূর, পায়খানা মুবারক নূর, রক্ত মুবারক নূর, ঘাম মুবারক নূর, সমস্ত শরীর মুবারক নূর, 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 নালা নূর, ঠিক কিনা? পসরাত মুবারক, পায়খানা মুবারক, উম্মতের জন্য হালাল, উম্মতের জন্য হালাল, হালাল। আমাদের দেশে ফল আছে নি? ফল, আঙ্গুর ফল, আপেল ফল, কত রকমের ফল আছে না? এই সব ফল, ফলের সুস্বাদু আছে নি? স্বাদ আছে নি? স্বাদ মিষ্টি। এটার তফসিল লেখছে আমার নবীজির পসরাত মুবারক থেকে এই ফলের সুস্বাদু। কি থেকে? পসরাত মুবারক থেকে। আপনারা মনে করতেছেন নবীজির উপস্রাম উপর আপনারা খাইতেন না, আল্লাহ খাওয়াই সারতাছে, ঠিক কিনা? আর ফুল আছে নি? ফুল, ফুল, এই যে গোলাপ ফুল, এরপরে এই বেলি ফুল, চাপা ফুল আছে না, রজনীগন্ধা, গন্ধরাজ আছে নি? এই সমস্ত ফুলে গ্রাম আছে নি? ফুল কিন্তু পবিত্র। ফুল কি? এটার সৃষ্টি কোথেকে? নবীজির থুতু মুবারক থেকে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবীজির যে শরীর মুবারকের যে গাম মুবারক বের হতো, এই গাম মুবারকের সৃষ্টি হলো আতর। কি সৃষ্টি? আতর। হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন কি ছিলেন? দাসী ছিলেন। কি ছিলেন? দাসী। আবার একটাছে ফুফি আম্মা। কষ্ট হইতাছে নাকি? তিনি আমার নবীজির পসরাত মুবারক পান করছিলেন, আপনারা তো জানেন না? এটার তফসিরে লেখছে মুহাদ্দিসিন, ব্যাখ্যায় লিখছে যে আমরা যত জায়গায় মজলিস করতাম, এটার প্রায় সোয়া মাইল দূরত্ব জায়গা দিয়া, এই মজলিসের সোয়া মাইল দূরত্ব জায়গা দিয়া চতুর পাশে ঘুরত হযরতে উম্মে আয়মান। বলেন না সুবহানাল্লাহ। তো ঘুরলে আমরা বুঝতে পারতাম যে উম্মে আয়মান ঘুরতেছে, তার কারণ হলো মেশকে আম্বরের সুঘ্রাণ উম্মে আয়মানের শরীর থেকে খুশবু ছড়াত। কি ছড়াত? আর আমরা যদি গামলে আনি, বাপরে বাপ রে বাপ। আমি অনেক সময়, আমি একবার কি করছিলাম, ওই যে ইয়ে আছে না, যে মসজিদে যে ঘুমাইতে হান্ডি বাতিল লইয়া, ওই এরা মসজিদের ভিতরে যে ভিক্ষে রয়েছে না, তা আমি তো গেছি নামাজ পড়তে, কই যা, যাইস না, ঘুমাই দিছে যে। তো আমি যখন প্রথমে ঢুকছি, সাইদি বাতের মার আছে না, মার, মারের যে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধটা মসজিদের ভিতর থেকে বাইরে হইতে যায়, কি রে হাড়াশা গন্ধ বের করে, স্যাংরা গন্ধ, খারাপ, কেমন তোর লাগে এটা? তোমার চাইদি সিটিয়া, পেট তো বড় বড়, বাপরি বাপ, মনে হয় যেন গরু ডাকতেছে, বেদু হুমসে ঘুমাইতেছে, খাইছে রে বড় সুফি দাদি যেন ঘুমাইতেছে, কি করো, কি আর করো, মন উভয় বুদ্ধি না দেখিয়া বাইরে বাইরে আসেরা দুই তিন জনে মিল্লা এমন ভাবে একটা ডাক মারছি মসজিদের কাছে না, আওয়াজ জুইছে আশেপাশের বাড়ির মানুষ পর্যন্ত জাগ্রত হয়েছে, এরা উঠছে, উঠে কি হয়েছে, কি হয়েছে, এটা উঠছে
বাজান মসজিদের ভিতরে শুধু ফরজ এবং ওয়াজিব ইবাদতের নির্দেশ আছে বিশেষ বিশেষ কিতাব সুন্নাত নফল বাসায় পড়া উত্তম আর এই জায়গাতে আরামের বিছনা বিছিয়ে ঘুমা আর ফ্যান চলতেছে মনে হয় তার বাবে চালাইতেছে ফ্যান বিল টিল লাগে না আপনারা কি কোন এডি কি কোন মসজিদুন শব্দের অর্থ কি মসজিদুন শব্দটা এসমে জরফ জরফে মাকান কি বলেন মাওলানা সাহেব এসমে জরফ জরফে মাকান স্থান কিসের স্থান ইয়ানি ইবাদত ইবাদতের স্থান কিসের স্থান ইবাদতের স্থান ঘুমানোর স্থান কোন জায়গা ঘর বাসস্থান ঘুমাইতেছে ফাঁদ আছে যা মনে চা তাও তুইতেছে হারাম বিনা প্রয়োজনে মসজিদে ঘুমানো হারাম ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ যে আমার নবীরে সব কিছু দান করেছেন তার প্রমাণ আছে নি সূরা কাউসারের তাফসীরে বললে আপনি প্রমাণ পেয়ে যাবেন আল্লাহ পাক অন্যত্র বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এদের তাফসীর করে দেখে আমার নবীজি কত কত পরিষ্কারভাবে সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন মানুষের আরে ও মানুষেরা আল্লাহ পাক আমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন তোমরা সব সকলে জেনে রাখো আমার আল্লাহ বলেন হাবিব গো আপনি মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না আপনি সব সময় খুশি থাকবেন আমার নবীজি বললেন আল্লাহ কেমন করে খুশি থাকব আমি তো খুশি থাকতে পারি না কেননা আমার উম্মত বিপদে ঠিক কিনা আমার উম্মত বিপদে আছে আমি কেমন করে খুশি থাকব আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওগো আমার দোস্ত আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি নিয়ামত দিতেই থাকব নিয়ামত দিতেই থাকব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে দোস্ত জান জান আমি আপনাকে জানাইয়া দেই আপনার গুনাহগার উম্মতের মধ্যে 70,000 গুনাহগার উম্মত আমি বিনা হিসাবে জান্নাত দিলাম কত হাজার গুনাহগার উম্মত 70,000 গুনাহগার উম্মত আমার নবীজি খুশি না আমার নবী খুশি না খুশি না আল্লাহ জিজ্ঞাসা করছেন দোস্ত আপনি কেন খুশি না 70,000 কে গুনাহগার উম্মত আপনার জাহান্নামী হবে তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিলাম আপনি কে খুশি না নবীজি বললেন না সুবহানাল্লাহ বলেন তাইলে দোস্ত আপনি শুনে রাখুন এই 70,000-এর এক একজনের সাথে 10,000 করে মাফ করে দিলাম এক একজনের সাথে 10,000 কইরা প্রথমে মাফ করছে কয় হাজার তো এক একজনের সঙ্গে যদি 10,000 হয় তাইলে কম না বেশি না অনেক বেশি না দোস্ত গো আপনি খুশি কিনা নবীজি বললেন না আমি খুশি না আমার আল্লাহ বলেন হাবিব এত উম্মত মাফ করলাম আপনি খুশি না জান আপনার গুনাহগার উম্মত যত হবে কিয়ামত পর্যন্ত কাউকে আমি জাহান্নামে দেব না আমার নবী দাঁড়ে বলে আল্লাহ একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি হব না আমরা হইলাম সেই নবীর উম্মত ঠিক কি না আমরা সেই নবী চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালা নারে কাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে নবীর উম্মত হইয়া নবীজির বিরুদ্ধে কথা বলে
নবীজির সঙ্গে বিয়াদুবি করে, নবীজির সঙ্গে যারা বিয়াদুবি করে নিরক্ষর মূর্খ বলে, হ্যাঁ, তাদের সঙ্গে দেখছি মালাউনের গোষ্ঠীরা বসে বসে ওয়াজ করে। আর আমার দোস্তের চা ডাল্লা নিয়ে কত কিছু, চা ঢেলে দেওয়া একটা কথা, এটার মধ্যে কি এমন ইমান হারার কথা হইল? অথচ বেঈমান হওয়ার যে কথা পরিষ্কার ভাবে স্পষ্ট ইউটিউবের মধ্যে দেখেন, বুড়ি বুড়ি কথা আছে, এগুলির বিরুদ্ধে কোনো আন্দোলন নাই, কোনো মিছিল নাই। আবার আমার দোস্তের মাহফিল বন্ধ করে আছে, যেমন মানুষ বেশি না হয়ে দাঁড়ে। আমি একটা কথা বলে দিই, আমার দোস্তের সমালোচনা যত বেশি করবা, আল্লাহ আমার দোস্তের সুলো দূরে টাইম না চলতে আসমানে নিব, কেউ তারে নামাইতে পারতাম, ঠিক কিনা? জোরা বলেন ঠিক না বেটি? তার ওয়াজ কি আপনারা এখন শুনেন না? ফালতু কথা বলে কি সুন্দর কোরআন তেলাওয়াত করে করে হাদিস শরীফের রেফারেন্স বলে বলে মানুষকে বুঝায়, বাজান ঠিক কিনা? ওরে সুখে দুঃখে তোমার মুখ দেখি আমি শান্তি পাই, আমার কেহ নাই দয়াল তুমি দিলে এই জগতে বান্ধব আমরা। জীবন অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো রে। ওরে আমি বাঁচার চেয়ে মরণ ভালো গো, মুর্শিদ যদি তোমায় নাহি আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী মুর্শিদ, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো। তুমি মিলে এই জগতে বান্ধব আমরা কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমার বাবাজি আমার খুব মনোযোগ, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়েত, আমার নবীজি হাশরের ময়দানে আলোচনা করতেছেন, তিনি মিজানের কথা আলোচনা করতেছেন। মিজানের যে মিজান মানে হলো দাড়ি পাল্লা, নেকবত ওজন দেওয়ার পাল্লা, এই মিজানের আলোচনা করতেছেন সাহাবাই কেরামের সামনেই। এই মিজানের কথা বলতে গিয়ে আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, ওগো আমার দোস্ত, ফাআম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আয়েশাতির রাদিয়া। খুব খেয়াল মনার মনোযোগের সাথে শুনেন, যেই ব্যক্তি ভয়ের ভয়ের চিত্তে অর্থাৎ আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে নেক আমল করবে, আল্লাহকে ভয় করে ঈমানকে ঠিক রেখে যেই ব্যক্তি নেক আমল করবে ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট থাকে। কি থাকে? সন্তুষ্ট থাকে, সন্তুষ্ট থাকে। খুব মনোযোগ,
শুধু তাই নয়, আরো আছে আমার নবীজি আমার আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমার নবীজির মনে কষ্ট দিবে, কষ্ট দেওয়ার পরে তার জায়গা হবে হাবিয়া দুজুক। কেমনে হাবিয়া দুজুক? হাবিয়া দুজুক মানে হলো অর্থাৎ মা যেমন সন্তানকে পেটে ধারণ করে, ওই বেঈমান মুনাফিকের ওই জাহান্নাম তারে এইভাবে মায়ের পেটের মতো তারে আঁকড়িয়ে জাহান্নামে ধরে রাখে, ঠিক কিনা? তারা দুইজন কান্না করতেছে আমার নবী জিজ্ঞেস করলেন, তোমরা কাঁদো কেন? নবী গো মায়ার নবী, আল্লাহ পাক তো হাশরের ময়দানের কথা আপনাকে জানিয়ে দিলেন, জিমিজানের পাল্লাতে যাদের নেকবত ওজন দেওয়ার সময় যাদের নেকের পাল্লা পাতলা হয়ে যাবে, গুনার পাল্লা বাড়ি হবে, ওই মানুষটাকে হাবিয়া দুজুক অর্থাৎ হাবিয়া দুজুকের মধ্যে সে অবস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস বিন মালিক জানতে চাই, হাশরের ময়দানে তো মিজানের পাল্লা সাজানো হবে, বলে হ্যাঁ, এই হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, নবী গো একবার শুধু বলেন আমি আনাস বিন মালিক আপনাকে খুঁজে কোন জায়গায় পাব, ওই প্রকাণ্ড ময়দানে আমি আপনাকে কোন জায়গায় তালাশ করলে পাব? আমার নবী ডাক দিয়ে বলেন আমি হাউজে কাউসারের কাছে থাকব। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের কাছেও যদি আমি আপনাকে না পাই তাইলে আমি কোন জায়গায় পাব? আমার নবী বললেন আমাকে তুমি ফুলচেরাতের ঘাটে পাইবা, যে ফুলচেরাতের রাস্তা হলো 30,000 বৎসরের রাস্তা, চুল থেকে চিকন হীরার চেয়ে ধারালো, এই ঘাটে তুমি আমাকে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আমি সেই ঘাটে না পাই তাইলে কোথায় পাব? আমার নবী বললেন তাইলে তুমি মিজানের পাল্লায় থাকবা, মিজানের পাল্লার কাছে তুমি আমাকে অবশ্যই পাইবা। হযরত আলী ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিজানের পাল্লার কাছে কেন থাকবেন, নেকবত ওজন দেওয়ার পাল্লার কাছে কেন থাকবেন? বলতেছে সেই আলী, শোনো আমার গুনাহগার উম্মতের যখন হাশরের ময়দানে আইনা, এইখানে যখন আমার উম্মতের নেকবত ওজন দেওয়া হবে, আমার কিছু কিছু উম্মতের নেকের পাল্লাটা ভারী পাতলা হয়ে যাবে, আবার কিছু কিছু পাল্লা ভারী হবে, যারা ভারী হবে তারা তো জান্নাতি হয়ে যাবে, আর যাদের পাতলা হয়ে যাবে তারা তো জাহান্নামি হবে, কিন্তু আমি নবীর একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে তাইলে আমি নবী তো জান্নাতে থাকতে পারবো না, এই জন্য আমি এই পাল্লার কাছে থাকব, আমি দেখব আমার কোন উম্মতের নেকের পাল্লাটা পাতলা হয়ে গেছে, যেই উম্মতের নেকের পাল্লাটা ধীরে ধীরে পাতলা হয়ে গেছে, তখন আমি নবী সুন্দর করে আমার পকেট থেকে এক টুকরো কাগজ মোবারক অথবা এক টুকরো কাপড়ের টুকরা মোবারক অথবা সুতার টুকরা মোবারক ওই নেকের পাল্লাতে দিয়ে দেব, সঙ্গে সঙ্গে বাড়ি হয়ে যাবে, ওই মানুষটা তখন উপকার পাইয়া আমাকে জিজ্ঞেস করবে, কে গো আপনি এমন দরদি, হায় হায় কত চিন্তিত ছিলাম জাহান্নামে নি যাই চলে যাই বা জান্নাতি না হইতে পারি, কে গো আপনি আমার নেকের পাল্লার দিকে নেক নজর দিলেন। বলতেছে উম্মত, তুমি কি আমারে চিনতে পারো নাই? তুমি তাইলে আমাকে চিনে নাও, আমি হইলাম রহমাতুন লিল আলামিন, তুমি যে ইসলামপুরের এই ঐতিহ্যবাহী ঈদগার ময়দানে এই সুন্নি কনফারেন্স আলা হযরতের এই কনফারেন্সে মিলাদ কিয়াম করেছো, দরুদ সালাম পড়েছো এবং আমি নবীর শান শৌকত শুনেছো, ওই আমলগুলো ওইটার নেক আমল, আমি তোমারে নেকের পাল্লাই দিয়া নেকের পাল্লা ভারী করে দিয়ে জান্নাতবাসী বানায়া দিলাম।
আমার নবী পারে কি পারে না? পারবে কি পারবে না? হাশরের ময়দানে সমস্ত নবী রাসূল বলবে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, ঠিক কি না? আর সমস্ত আউলিয়া কেরামরা বলবে লা খাউফুনা ওয়ালা ইয়াহজুনা আল আনা, জোরে কোন সুবহানাল্লাহ, এখন আমাদের কোনো ভয় নাই চিন্তা নাই, এখন আমাদের কোনো ভয় নাই চিন্তা নাই, তার কারণটা কি? সমস্ত আউলিয়া কেরামরা বলো আমার নবীর উম্মত আমার নবীজির সামনে দাঁড়িয়ে থাকবে, আর আমার নবীর উম্মত গণের মধ্যে যারা আল্লাহর ওলি হক্কানি পীর বসে তারা তাদের মুরিদদেরকে নিয়ে চমৎকার ভাবে আমার নবীর কাছে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও মায়ার নবী আপনার উম্মত আমার মাধ্যমে বায়াতে রাসূল গ্রহণ করেছে, আপনি আপনার উম্মতকে ভোজ নেন, আমাকে আপনি মুক্তি দিয়া দেন। আমার নবী বললেন আমার আল্লাহ আমি তো আমার উম্মত ভোজ পাইলাম, তোমাদেরকে তো মুক্তি দিয়া দিলাম, আজকে আমি নবীর সঙ্গে সুপারিশের ক্ষেত্রে এই হাশরের ময়দানে তোমরা সহ সহায়ক কর। আর আহলে হাদিসের দল সালাফির গোষ্ঠী কয় কি জানেন নি যে হাশরের মাঠে নবী সাফায়তকারী হবে তার দূরের কথা, নিজের জীবন লই ওইটা মাঠে নিয়ে তাহলে হ্যাঁ কোন নবীর কলমা পড়ছো? হ্যাঁ ইলিয়াস, হ্যাঁ ল্যাংরাই লিয়েছেন নাকি? না না না, এদের এদের লোক ইবনে তাইমিয়ার কালমা, আলে অফিসের ইবনে তাইমিয়ার কালমা, নাসিরুল্লাহ আলবানির কালমা, আমরা নবী চাইতে চাই না। আমার নবী হাশরের মাঠে সুপারিশ করবে কি করবে না? আল্লাহর ওলিগণ সুপারিশ করবে কি করবে না? আমরা এই আকীদায় বিশ্বস্ত কিনা? আমরা পূর্ব থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবো, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আরে আমরা এখন একটু জিকির আজকার করবো, কষ্ট হইব তাহলে একটু সাইফকা সাফন দেব নি, একটু সামনের দিকে চাপেন, একটু মহাব্বতের সাথে জিকির করেন। মুর্শিদ নামের এত মধু, মুর্শিদ নামের এত মধু খাইলে মধু আমার মন হয়াছে গো দেওয়া মাশাআল্লাহ। দয়া নামের এত মধু, মুর্শিদ নামের এত মধু খাইলে মধু ফুরায় না আমরা মন হয়াছে গো দেওয়া মাশাআল্লাহ। মুর্শিদ নামের এত গম তো আমরা কইরাছে জানতো মাশাআল্লাহ। দিবানে সে কান্দি আমরা, দিবানে সে কান্দি আমরা পাইতে তোমার নিশানা আমরা মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ। একসাথে তোমার ভাই দিবানিশি পাগল বেশে কান্দি আমরা, পাগল বেশে কান্দি আমরা পাইতে তোমার ঠিকানা আমরা মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ।
মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাশে না নয়নে গে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাশে না নয়নে গে আমারে গুলিবাগ মুর্শিদ কে বহনে গে আমারে গুলিবাগ তোয়া কে মহনে গে মাশাল্লাহ পাগলের মতো আমি তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো মনে হইলে বুকের মাঝে জ্বলে গো আগুন তারা পড়শি যে যাই বল মুর্শিদ তোমার গে পারা পড়শি যে যাই বল সর্বনা দয়াল তোমার গে আমার বলি বাগ মুর্শিদ কে মহনে গে আমরা বলি বাগ দয়াল কে মহনে গে মাশাল্লাহ মুর্শিদ বিনে উপায় নাই রে হাসরে মিজান রে মুর্শিদ বিনে উপায় নাই রে হাসরে মিজান রে আমার মুর্শিদ বিনে উপায় নাই রে জীবনে বড় রে রে আমার মুর্শিদ বিনে উপায় নাই রে জীবনে বড় রে রে জীবন মন বিলাইয়া দিতাম গো আমরা দয়ালের শহরন হে আমরা জীবন মন বিলাইয়া দিতাম গো আমরা বাসানের শহরন হে জাহেদে বেবে বলে মুর্শিদ বিহনে গে মুজাহেদে বেবে বলে মুর্শিদ বিহনে গে ওরে আল্লাহ রাসূল ভাই বাহানা রে ফুজলে রাত রহদি দেখে গে ওরে আল্লাহ রাসূল ভাই বাহানা রে ফুজলে রাত রহদি দেখে আমার জীবন মন বিলাইয়া দিতাম গো আমরা দয়ালের শহরন হে মারহাবান লাল লাল একসাথে প্রাণের মুর্শিদ রে আমার জানের জানার তোমার না দেখলে আমার বসে না পরাণ দয়াল কৌ রইলা রে মুর্শিদ কৌ রইলা রে আমার জানের জানার তোমার না দেখলে আমার বাস না পরাণ দয়াল কৌ রইলা রে আমি অসহায় তুমি বিনে আপন বন্ধে আমরা আর কে হো রাওয়াই
মুরশিদ রে প্রাণের মুরশিদ রে আমার জানে রে জানে তোমার না দেখলে আমার বসে না পড়াবান দয়াল গোয়াই রইলা রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি মারহাবা।